ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। ট্রায়াঙ্গেল পি কিউ আর এবং ট্রায়াঙ্গেল ডিইএফ এর মধ্যে পি কিউ বাই ডিই ইজ ইকুয়াল টু কিউ আর বাই ইএফ ইজ ইকুয়াল টু আর পি বাই এফ টি হলে নিচের কোনটি সত্য? ওকে, আচ্ছা এবারে দেখো, তাহলে আমরা দুটো ট্রায়াঙ্গেল আঁকি প্রথমে, যে দুটো ট্রায়াঙ্গেল দেওয়া আছে, নাম দেওয়া আছে। এটা হলো পি কিউ আর, আর এই একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এটা হচ্ছে ডিইএফ। ওকে, আচ্ছা এবারে বলেছে পি কিউ বাই ডিই ইজ ইকুয়াল টু কিউ আর বাই ইএফ, ওকে, ইজ ইকুয়াল টু আর পি বাই এফ ডি। তাহলে এটা দেখে বুঝতে পারছো যে এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সদৃশ, ওকে, মানে তারা হচ্ছে সিমিলার। ওকে, তো সিমিলার ট্রায়াঙ্গেল মানে তাদের প্রত্যেকটা কোণ হচ্ছে সমান হবে, ঠিক আছে? তাহলে কোন কোণগুলো হচ্ছে, কোন করেসপন্ডিং কোণগুলো সমান হচ্ছে, তো সেটা আমাদেরকে এবার দেখতে হবে। ওকে, তাহলে আমাদের এটা আমরা বুঝে গেছি যে এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সদৃশ কোণী, ওকে, বাট তাদের কোন কোন অ্যাঙ্গেলগুলো পরস্পর সমান সেটা এবার আমাদেরকে বুঝতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো, দিয়েছে পি কিউ বাই ডিই, তো পি কিউর উল্টো দিকের কোণ হচ্ছে আর, ওকে, আর ডিইর উল্টো দিকের কোণ হচ্ছে এফ, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে এফ। ওকে, সো পি কিউ বাই ডিই মিন্স আর ইজ ইকুয়াল টু এফ, সো অ্যাঙ্গেল আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। দেন কিউ আর, কিউ আর এর উল্টো দিকের কোণ হচ্ছে পি, ওকে, আর ই এফ এর উল্টো দিকের কোণ হচ্ছে ডি, ওকে, সো পি ইজ ইকুয়াল টু ডি, ওকে, পি ইজ ইকুয়াল টু ডি। দেখো পি ইজ ইকুয়াল টু ডি আমাদের অপশনেই আছে। দেন অ্যাঙ্গেলস অ্যান্ড প্রপার্টি থেকে আমরা অবভিয়াসলি বলতে পারবো যে থার্ড অ্যাঙ্গেল কিউ এর সাথে এখানে ই সমান, ওকে, সো অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই। দেয়ার ফর উই ক্যান রাইট ট্রায়াঙ্গেল, এবার আমরা ওই অর্ডারটা মেনটেন করবো, আর পি কিউ, আর পি কিউ ইজ সিমিলার টু এফ ডি ই, ওকে, এই অর্ডারটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের দেখো তাহলে অপশন বি আছে, পি ইজ ইকুয়াল টু ডি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।